নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। একই সঙ্গে অত্যন্ত দুঃখজনক ঘটনা গতকাল ঘটে গেছে, একটা ভয়াবহ রেল দুর্ঘটনা। যে মুহূর্তে আপনাদের সামনে ভিডিওটা প্রকাশ করছি, 250-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 900-এর বেশি মানুষ, এবং সময়ের সঙ্গে সঙ্গে যে হতাহতের সংখ্যা বাড়বে সেটা তো বলাই যায়। সব মিলিয়ে ছুটিয়ে যারা নিহত হয়েছেন তাদের আত্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবো। যারা আহত হয়ে রয়েছেন, চিকিৎসা হচ্ছে যাদের, তাদের খুব দ্রুত আরোগ্য কামনা করব। আমরা অত্যন্ত শোকস্তব্ধ, আমরা মর্মাহত। বন্ধু, ভিডিওর এবার মূল প্রসঙ্গে আমাকে আসতেই হচ্ছে এই শোকের রেস নিয়ে। একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল আজ। ইস্ট বেঙ্গল ক্লাবে কে বা কারা আসবে সেটা আমরা না জানলেও কাদেরকে ইস্ট বেঙ্গল ক্লাব বাতিল করে দিল, 11 জন ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব বাতিল করে দিল গত মরশুমের দলে। আমি সে 11 জন ফুটবলারের নাম বলবো, কিন্তু প্রথমে বলবো কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। মাত্র কয়েকদিন আগে, 4 দিন আগে ধরুন মঙ্গলবার দিনকার ভিডিওটা করেছিলাম আমি, জেরি, লেফট ব্যাক জেরি, যিনি 100-এর বেশি ম্যাচ খেলে ফেলেছেন ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগে, সেই জিরি বিদায়ের একটা তথ্য তুলে ধরেছিলাম। আমাকে তুলে ধরা করেছিলেন আপনারা, আমার কাছে সব কমেন্টস রয়েছে। আজকে 11 জনের সেই দলে এই জেরিকেও দেখা গেল, শেষ পর্যন্ত লেফট ব্যাক জেরিকে বাদ দিয়ে দিল ইস্ট বেঙ্গল। তার কারণ তাদের দরকার নেই। নিশু কুমার আসছেন, দরকার কোথায় জেরিকে, কিন্তু এগুলো পরের প্রশ্ন। 4-4 জন বিদেশি ফুটবলার, অস্ট্রেলিয়ান মিডিও জর্ডন দোহার্তি, আলেক্স লিমা, কেরিয়াকু এবং হঠাৎ করে এডমন্ডের বিদায়ের পরে যিনি এসেছিলেন সেই ইংলিশ ফুটবলার। 4-4 জন বিদেশি ফুটবলারকে ইস্ট বেঙ্গল বাতিল করেছে। প্রশ্ন উঠতে পারে, পঞ্চম বিদেশি ইভান গঞ্জালেসের নাম কেন শোনা গেল না? আমি সকালে বলেছিলাম যে ইভানকে নিয়ে এমন একটা সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি হয়েছে বন্ধু, তাতে হয়তো উপরতের ঢেক গিলতে হতেই পারে, ইভান হয়তো থাকছে। এত দুর্বল ডিফেন্ডার নিয়ে আগামী মরশুমে ইস্ট বেঙ্গল কি করবে আমি জানি না, কিন্তু ইভান থাকছে এখন অবধি আজকের দিনে। কালকে হয়তো পটভূমি কিছুটা বদলে যেতে পারে। একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানাবো, যেটা সরকারিভাবে ইস্ট বেঙ্গল ক্লাব জানিয়ে দিয়েছে, আমি যে 4 জন বিদেশি ফুটবলার বাতিলের কথা বললাম এটা আমার কথা নয়, সরকারিভাবে ইস্ট বেঙ্গল ক্লাব ঘোষণা করেছে। এবং যে 4 জন ফুটবলার ইস্ট বেঙ্গল ক্লাবে নতুনভাবে যুক্ত হয়েছেন, এটাও আমার ব্যক্তিগত কোনো মতামত নয়, আপ ফ্রন্টে বা ফরওয়ার্ড লাইনে ক্লাইটন সিলভার সঙ্গে হচ্ছেন সেই সেভেরিও তোরো, মাঝ মাঠে আছেন 2-2 জন ফুটবলার, একজন বোরহা, একজন ক্রেসপো। প্রশ্ন হচ্ছে ডিফেন্ডার কে হবেন, সেন্ট্রাল ডিফেন্ডার বলুন বা মাঝ মাঠের ফুটবলার। মাঝ মাঠ বলতে মানে আমি একটু ভুলই বলে ফেললাম যে রক্ষণ ভাগে কোন ফুটবলার আসবে। আজকে অত্যন্ত দুর্দিন, 11 জন ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব একটা লহমা একটা লপতে বাদ দিয়ে দিল। শুনলে অবাক হবেন, সেখানে জেরি নয়, হিমাংশু জ্যাংরাও বাতিল হয়ে গেলেন, অত্যন্ত প্রতিশ্রুতিমান এই ফুটবলার ইস্ট বেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত বাতিল করল। হ্যাঁ, তার সাথে ইস্ট বেঙ্গল ক্লাবের চুক্তিটা এই 31 মে অবধি ছিল, তাকে বাতিল করে দিল। বাতিল হলেন আরও অনেকেই, অমরজিৎ সিং কিয়াম, আচ্ছা তাকে দিয়ে কি রিজার্ভ দলটা চলতো না? চলতো। 2 জন গোলরক্ষক, শুভম সেন এবং পবন কুমার, দেখুন তাদেরকে বাদ দিয়ে ভালো কাজই করেছে। তাহলে ইস্ট বেঙ্গল ক্লাবে গোলরক্ষক কে হবে? শেষ পর্যন্ত ভরসার নাম একটাই শোনা যাচ্ছে, অরিন্দম ভট্টাচার্য। তিনি হতে চলেছেন ইস্ট বেঙ্গল ক্লাবের আগামী দিনের প্রথম গোলরক্ষক। এটা এখন অবধি আপেক্ষিক বন্ধু, আমি চূড়ান্ত কোনো কিছু বলতে পারছি না, কারণ ঘটনা প্রবাহ যেভাবে যেদিকে এগোচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে চূড়ান্ত কোনো খবর আপনারা রাগ করতে পারেন, উত্তেজিত হতে পারেন, কিন্তু যে খবরটা আমার কাছে নেই আমি সেটা আপনাদের কাছে তুলে ধরব কিভাবে। আদিত্য পাত্র আছেন, আগামী দিনে তিনি হয়তো গোলরক্ষকের দায়িত্ব সামলাবেন, কিন্তু তিনি অনভিজ্ঞ, তাকে দিয়ে এত বড় মঞ্চে হয়তো সামলানো যায় না।
অনেক চেষ্টা করেছে ইস্ট বেঙ্গল, অনেক বড় বড় গোলরক্ষকের পেছনে নামের পেছনে দৌড়েছে, কাউকে সুবিধা করতে পারেনি এখন অবধি, বাজেট বড় বালাই। একটা কথা বলে দিই, এশিয়ান কোটার ফুটবলার হিসাবে কোনো এক আর্নট কিন্তু আসতে পারতেন, তার সম্পর্কে হঠাৎ করে ইস্ট বেঙ্গল ক্লাব আগ্রহ হারিয়ে ফেলল। কেন? সেখানেও মূলত বাজেট সমস্যা। শেষ পর্যন্ত আমরা আয়নাটকে এফসি গোয়ার হয়ে খেলতে দেখব। আসলে বাজেট ইস্ট বেঙ্গল ক্লাবকে যেভাবে তারা করেছে, মোটের ওপর একটা দল সাজানোর চেষ্টা তিনি করছেন, তিনি বলতে আমি কার্লোস কুয়াদ্রাদোকে বলেছি, আজকে যে এগারো জন ফুটবলার বাদ হয়ে গেল সেখানে জেরি রয়েছেন, অবাক হয়ে গেলাম, রীতিমতো আমাকে অবাক হতে হচ্ছে সত্যি করে, আমি নিজেও আজকে, একে তো ওই দুর্ঘটনা, তারপরে নতুন করে এই ফুটবলারদের এগারো জন ফুটবলারের নামটা বাতিল করে দেওয়া হলো, সেখানে অনেক ফুটবলার সেম্বো হাউকি আর নেই বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবে, ভাগ্য ভালো সৌভিক চ্যাটার্জি আছে, এবং পুরো বিষয়টা চলল কোচ কার্লোস কুয়াদ্রাদোর। দেখুন, প্রত্যেকটা কোচ কিন্তু রীতিমতো ভারতে পা দিয়ে দিয়েছেন, তাহলে একটা বড় প্রশ্ন আসতেই পারে যে কার্লোস কুয়াদ্রাদো এখনো পর্যন্ত তিনি এলেন না কেন? ছেড়ে দিন বন্ধু, আমি এটুকু থামিয়ে আপনাদের বলে দিই, আর কয়েকটা দিনের মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাব এমন একটা দল ঘোষণা করতে চলেছে, রীতিমতো চমকে যাব আমরা। হ্যাঁ বন্ধু, এই চমক শব্দটা ব্যবহার করলাম, তবে একটা কথা বলে দিই, যার যেরকম ক্ষমতা সে তো সেরকমই দল গঠন করবে। ইস্ট বেঙ্গল ক্লাব এমন কিছু হামরি দল গঠন করেনি যেটাকে দেখে আমাদের চমকে যেতে হবে, তবে হ্যাঁ, অন্যান্য বারের তুলনায় তারা এবারে যে দলটা গঠন করেছে সেই দলটা সত্যি করে অন্যবারের থেকে একটা দুর্দান্ত পারফরমেন্স যে প্রতিপক্ষের দিকে ছুড়ে দেবে সেটা বলাই বাহুল্য। ধন্যবাদ বন্ধু, ভিডিওটা এখানে শেষ করলাম।